আল্লাহর অশেষ রহমতে মগ কোরবানিটি সম্পন্ন হইলে তার কোরবানির ঈদের দিন হাডার দিন মুই কেমন তারা কি কি কাম কাজ করছি কিংবা কেমন কাটছিলে হেই কইলে আজকের ভিডিও তামেগ লাগে শেয়ার হরমু। তার এই যে এখানে যে মাংসগুলো আস্তে আস্তে করে আইতে এসেল মুই রান্ধা বাড়া করতে এসলাম, কোরবানির ঈদের তো বেমালা কাম কিংবা ঝামেলা ইয়েই থাকে, মাতারি গোয়ায় পুরুষ গো কল ইয়ে থাকে বা তারপর মোর মাইয়ের আবার ঈদের দিন হাজ গোস করে দিতে হবে না কন্দি তার ওরা হাজাই গজাইতে এসলাম। আর ঈদের দিন তো একালে মুসুল ধারে বৃষ্টি বুঝছেন, এই বৃষ্টির ডাক হইনি আকাশের ডাকের ঠেলে করলো রাস্তার উপরে এরকম কই মাছ উঠতে গেলে মোর আব্বাই আবার দৌড়ে লইয়েছিল। তার মোর দাদুরা বুড়া আজকের ভিডিও ডিসক্রাইব করবেন না করলো মোরও দেখতে পেবেন বেমা লাগে। আসসালামু আলাইকুম দাদুরা বুড়া পুরা বেরা সকলটি কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সকলটি ভালোই আছেন। তার বেই নিয়ে গেলে ঘুমে গেলে উঠতেই দেখি মুসুল ধারে বৃষ্টি বুঝছেন, তার বৃষ্টিটা একটু কম সেজে গেল কালে একটু দেখাইলে মাম্মা গলাকে জানলে দিয়ে আন্ধার হইয়াছিল। মোর মায়ের আবার জামা কাপড় ফিন দিয়ে দিছে নাওয়াইয়া দোয়াইয়া বেই নিয়ে গেলে ঈদের দিন নাইতে দুই তৈবে না কান্দি, ও আবার ওই ওই টার্সেলের বোঝেন এক সিড়িয়ে পড়ে গেছে করতে জানে হি আবার বলতে আসলো ওই সিড়িয়ে পড়ে গেছে ওর মনটা আবার বেমালা খারাপ আল হে তার সুলগুনে হানো ভিজে ভিজে না হুগাই নি। তার হেরপর ভাবলাম কি যে হুগাই যাইবে হেন ওরে হাজাই গোজাই দেবে, বলতে আসলো কোন কালা হাজাই দিবে, ঈদ মানেই তো আনন্দ আর গুড়ে গুড়ে গো দেখা যায় কি যে হাজা গুজ্জা বাইরে যাইবে কিংবা ঈদ সালামি নেবে এই তো ঈদ। তার ওরে আবার ওই ঈদের দিন আস্তে আস্তে করে বেমালা টাইম বইয়ে সুন্দর করে হাজাই দিলে ও খুশি হবে, নাইলে কুলো ও আবার কানবে। এবারে যে কালে হাজাইয়ে দিতে আসলাম সে কালে কলো বাইরা একালে বেমালা বৃষ্টি হইতে এসেছিল। তার ওই বৃষ্টিকে কলো মগ বরিশালে আবার দেখা যায় বললে তাই দেউই বোঝেন বেমালা দেউই হইতে এসেছিল কিংবা আকাশে ডাক পারছিলে। এখন দেখা গেছে যে ওই দেউইটা তো অনেকেই বুঝতে পারবেন না বরিশালের আঞ্চলিক ভাষা যেহেতু, সেক্ষেত্রে কলো মুই বৃষ্টি বললি সম্বোধন করতে এসে তার এ কল দেয়া মোর মাইয়ে দেখেন মাসাল্লাহ দিলে হাজাই গুজাই দিছি ঈদের জামা ফিন দিয়ে দিছি ও একালে খুশি হইয়ে গেছে। এখন ওরে মুই বলতে আসলাম যে মুই একটু ছবি টবি তুলবো, দেখা যায় যে ঈদের দিন ঘুরে ঘুরে ছবি না তুললে ঈদ ঈদ ফিল হয় না কথা বলছেন নি আর ওর ধারে ও তো ভালো লাগবে না। তার ওরে আবার রাতে রাত্রিকালে মিন্দি দিয়ে দিয়েছিলাম, মিন্দি দিয়ে হাজাই গেছে ওরে দেখে এই করলো দেখা গেছে কি মোর ঈদ ঈদ একটা ফিল হইতে আছে। সের মরে বোঝেন জলদি জলদি করি হাজাই দেওয়ার লিগে তারা দিতে আসে লো যে ও আবার জামা কাপড় নতুন জামা কাপড় ফিন দিয়ে এবার সালাম করতে হয় না ও আবার সালামি নেবে, সেই জন্য করলো ও আবার বলতে আসলো যে মরে তরতরি করি হাজাই গুছিয়ে দাও মুই হগলির সালাম করি সালাম নেব বোঝেন। তার হেয়ে লাওয়ার আগে মুই এবার বলতে আসলাম যে এখনও তো বাড়তে মাংস আসে নাই, সেক্ষেত্রে একটু সময়টা আছে ফিরিয়েছি, সেক্ষেত্রে তোমার লগে একটু ছবি টবি তুললে দিই তোরে বোঝ এই করলাম। তার এক কইল দিয়ে মোর আব্বাই আবার ওই যে বললাম না যে বাইরা বেমালা দেউই উঠতেছিল সেরপেন নিয়ে করলো রাস্তার উপরে কই মাছের মুচে গেছে বুঝলাম যে ডাক পড়ছিল না আকাশে সে লইগিয়া। তারপরে কলো বাড়তে মগ কুরবানির মাংস চললে এসে প্রথমে বলছেন এরম করে মাংস দিয়ে গেছে মাংস গরুর বুড়ি এরপরে ওই যে গুদ্দা কলছে এই প্রথমে দিয়ে গেছে, এরপরে আবার কাটাকাটি করবে আরও দেবে যে এই দিয়ে গেছে যে প্রথমে মোরা রান্দাবাড়া করিয়ে ফেলে দেখা গেছে যে হগলি তো গরুর মাংস খাইবে কুরবানির ঈদ বললে কথা। তার মুই আবার ওই ব্যাগে গনে ডাইলে বলছেন প্রথমে কতটুকু লইয়ে লইতেছি যে রান্দার লিখে এখন চুলায় পাক বসিয়ে দিয়ে পরবর্তীতে আবার যে ইয়ে আইবে হইয়ে আবার দেখা গেছে যে রান্দাবাড়া কর্ম হয় না, প্রথমে তো মাংসটু আগে বয়াই দিতে এখানে একালে সলিড মাংস দিয়েছে কোনো আড্ডি কিংবা কিছুই আলহে না, দেখা যায় একটু মিশ্রিত করিয়া যদি রান্না করা হয় তাহলে কলো খাইতে ভালো ঠায় কিন্তু ইয়ে কোন কালা না কোন কালা আইবে আবার দেরি হইতে পারে। তার লিগে কলো যেই মাংস দিয়েছে হেটুই কলো এই যে এডুকলো লইয়ে লিছে যে প্রথমে ইয়ে রান্দা বই দিন বোঝেন। তার এখন প্রথমে ওই মাংস আর যে গুদ্দা কলচে দিয়ে গেছে তার গুদ্দা কলচে দেখা গেছে দিলে হানা কলে নরম ইয়ে গলিয়ে যাবো ইয়ে পরবর্তীতে কর্ম হানে, তার এখন যদি ইয়ের ভিতরে হাড্ডি গুড্ডি দিতে পারতাম তাহলে কলো ভালো হইতে। তার এই যে দেখেন এই ভাবতে এসে যে এই থুই দিয়ে এটা আবার ওই যে পরবর্তী তো মাংস লাগে এটা আনবো, এখন আগে তো কুরবানির দিন তো পাতিল বেড়ে রান্ধতে হইবে গরুর মাংস কথা বোঝেন ওর লিগে কলো মুই লইয়ে লইছি রান্ধার লইকে। তার এখানে কলো দেখা গেছে যে এক করে নিয়ে নিছি কতটুকু হইয়ে তো আর মুই মহে মহে আনতে জানি না, যে ডুমর ধরে মনে হয়েছে হেডু নিয়ে প্রথমে কলো পিঁয়াজ দিয়ে দিছি বোঝেন, পিঁয়াজ কুচাই দিয়ে আদা বাডা রহুন বাডা পিঁয়াজ বাডা পরিমাণ মতো হলদির গুঁড়া মরিচের গুঁড়া বোঝেন হগল মশলাপাতি দিয়ে আদ দিয়ে মাখে চুখে কলো বসিয়ে দিম। এইয়া এই কোরবানির মাংস চুলে দেওয়া মাত্রই যেইটা হয় আল্লাহর রহমত যে থাকে কোরবানির মাংসের ভিতরে দেখা যায় কি এই একগুলো কালো গলিয়ে যায় কিন্তু অন্যান্য সময় মাংস অন্য যতই জালদানি একটু হিট হিটে থাকে ওরম করে এগুলো গলিয়ে যায় না, তার কোরবানির মাংসের এই বরকটটা এগুলো এখানে আর অন্যরকমের একটু ঘেরা না হয়। তার এখানে কলো তেল দিয়ে এরপর হগল মশলাপাতি হলদি গুঁড়া মিশ্রি গুঁড়ো নুন গরম মশলা হগল কিছু দিয়ে আদ দিয়ে একালে সুন্দর করে মাহাইয়ে এরপর কলো বয় দিম দিয়ে মাংসটা বইতে থাকি। আর এই কলতে আমার দাদুগো বুয়াগোর সাথে একটু কথাবার্তা বললে নেই যে আমি গো ঈদের দিন কেমন তারা কী কাটছে, মগো দাদুগো বুয়াগো দাদুরা তো বেমালা কাম কাজ করছেন বুড়াও কলো করছি বোঝা অর্থাৎ মোরা। তার এই করিয়া মোর তো আবার করতে হইবে কি ওই যে গরুর ভুড়ি দিয়ে গেছে গরুর ভুড়িটা মোরা এত ভালো পাই বোঝেন ওই যে ঈদের দিন নিমু না কিংবা দিয়ে দিবো হেয়ে মন চায় না বোঝেন, মরলে কি যে ওই লইয়ে লই খাইলে একটু যদি কষ্ট করে নিতে পারি তাহলে তো দেখা গেছে যে খাইতে তো মজাই লাগবে আর খুব জলদি চট জলদি কেমন তারা গরুর
যদি পরিষ্কার কথা যায় ঈদের দিন সেই ভিডিওটা তুমি আমার লগের আগে শেয়ার করছিলাম আমি, তার ওই পদ্ধতিতে গেলে গরুর ভুঁড়িটি আমি পরিষ্কার করে নেবো। এখন প্রথমে যে মাহেজ হয়ে চুলের উপর বসে দেবো, এই আস্তে আস্তে জালুতে তো গুললে ঠুললে যাইবে বোঝেন। তার এখন গুলো দেখা যায় কি ঈদের দিন কামকাজ কিংবা যে কুরবানির এই ইয়ে করতে করতে দিনটা পার হয়ে যায়। আগে গুলো আবার এরম আলহেন, আগে দেখা যায় ঠিক আছে আমি ছোট্ট আলহাম নূতন জামা কাপড় ফেনতাম, আতি মিন্দি দিতাম, হাজ্যা গুজা, এরপরে যে বাড়তে ঘুরতে যেতাম বিভিন্ন নানা বাড়তে, নানি বাড়তে ঘুরতে গেলে আবার সালামি নিয়ে আসতাম, বেমাল আনন্দ করতাম। এখন ওই আনন্দটা মোর মাই করে বোঝেন। তার মোর আর হেরম তারা কোনো ঈদ ফিল বলতে এই কামকাজ করতে হবে, ঈদের দিন মানে কি কামকাজ করতে হবে, এই ফিল আহে, আর কোনো কিছু ফিল আহে না। তার এই কথা এনে যে মাইকে ফেলেছে, হাতটা আবার একটু ধুয়ে নিতে এসে, না হলে দেখা যাবে হাত না ধুইলে এখন তো আর কোনো কাম নেই। আর দিয়ে মাহানের কাম মাহি এলেছে, এখন ধুয়ে ঠিক আছে তুলে গেলো বসেই দাম। তাই যে টয়লেটে দিয়ে মুইসে ফেলাইছে, মুইসে এই জায়গায় ফেলাইলাম করইটা, করইটা জাগাইয়ে এই মুই মোর পাকঘরে চললে যাইতেছে। এই যে দেখো নি করইটা, এখন আমি বসেই ফেলাম, রান্না বাড়া করছি ফেলাইতেছি, মুই গুলো রান্না জানি, ওই একটু হালকার উপর চাপসা বুঝিয়ে দিলাম। কথা হয়েছে কি যে রান্না বাড়া তোমরা মাতৃরা হগল মানছি জানি, তাই একটু কইলাম আর কি। তাই যে চুলে বসাই দিয়েছিলাম, এরপর ডাকিয়ে দিয়েছি একটু লাড়াছাড়া করে, ওইয়ে গেলে দেখা গেছে যে চুলের উপর দিয়ে কষিন্য গোষ্ঠীর তিন নিয়ে গুলো শুরু হয়ে যাবে খাওয়া লওয়া করা। আর চুলে এই পাক বসাই দিয়েছে, লাড়াছাড়া করতে এসে একুইল দিয়ে গরুর বরটা একালে সুন্দর করে পরিষ্কার করে ফেলাইছে। এখন ওইয়েও তো আর ভিডিও করে দিয়ে দিন, এত কামকাজের ভিতরে সম্ভব না। তো এই যে পরিষ্কার করা কল হয়ে গেছে, ধোয়া পাকলো হয়ে গেছে, এখন এটারে ওই হেদ্দ বসাই তুবে, হেদ্দর পরে তা আবার কাটিয়ে কুটিয়ে ধুয়ে পাকলা করে আবার রান্না বাড়া পরবর্তীতে কোনো আইসগো তার গরুর বা টান মনে হেদ্দ করে ফ্রিজে ধুয়ে দিম কাটিয়ে কুটিয়ে বসান। তাহলে চুল একলো দেখেন বসিয়ে দিছে হলদির গুঁড়ি দিয়ে, এরপর হেদ্দ বসিয়ে দিয়েছে। তার একুল দেখলো ওই যে দেখা গেছে যে পরবর্তীতে আবার আড্ডি গুড্ডি মাংস টাংস যা যা আসছে আর কি, হেয়ে ওগুলো চললে আইসছে। দেখা যায় যে অমোগো বাড়তে যেহেতু গরু রাখার কোনো স্পেস নেই, সেক্ষেত্রে কোলো অন্য বাড়তেই এই গরু কোরবানি হইয়ে থাকে, সেখান থেকে কোলো এই গরুর মাংস বাড়তে নিয়ে আসতে বেমালা সময়ের বিষয় কিংবা কষ্টেরও কোলো বিষয়, রিক্সা করে আনা লাগে, তার রিক্সা করে না লাইটটা যে এইগুলো নিয়ে আসে এতেও কোলো বেমালা কষ্ট হয়, হেলোকে কোলো একটু সময়ও লাগে। তার কোনো কথা না, এখন না যেহেতু চললে এসে মাংস, তার মুই ভাবতে এসেছে এখন মুই ভাগটা করে ফেলাই, যারা যারা আইতে আসে অনেকেই কোলো মাংস নিতে আসতেছে ওনাদেরকে ফিরাইয়ে তো আর দেওয়া যাবে না, যারা আসতেছে লগে লগে ভাবতে এসে যে ভাগ করার আগেই আবার অনেকে এসে হিন্দি গুলো দিয়ে দিছে যারা যারা আসছে, কিংবা এখন তো ভাগ করে করে রাখতে হবে যাদেরকে যাদেরকে দিতে হবে, তার ওই ভাগ বাটোর এই চলতে আসে। আর এই করলে আমি এই ভাগ বাটোর আর কলা বোঝেন, মোর মাইয়ে আবার ব্যাগ ঠেকলে এসে বললাম না ওই দিয়ে সালামি নেবে, ও মোর ধারে আইয়ে কথাবার্তা বলতে আসে, ছোট্ট একটা বাচ্চা দেখতে যাবে তার এই সেই, ওর যত মনের কথা হলে ও আবার মোর নানু বাড়তে একটু করতে যাবে ওইয়ে বলতে আসলো, তার চিন্তা করি দেখেন বাইর এরম দেউই পড়তে এসে, এরপরে করলো ও যাইবি যাইবে, তার ও আবার মোর নানু বাড়তে একটু ঘুরতে গেলে একইল দিয়ে আমি পাক ঘরে যাইয়ে দেখে কি যে এই মাংসটু প্রথমে বয়েছিলাম কোরবানির মাংস ইয়ে শেষ হয়ে গেছে, একটা নিচে পড়ে গেছে, মুই আবার জলদি যাইয়াই যে মাংসটু লইয়ে লইছে, এই হলো জিবলের মাংস টাংস এই আবার বওয়াই দিম, এখন বোঝেন নাহলে তো রাত্রির কালা কিংবা হাটার দিন পড়ে রয়েছে খাইবে কি। তারপরে বটইকুল দেহে দইতে আছে, তার এখানে আবার এই যে সন্ধ্যার কালা বাইরে গণ একটু চটপটি ফুসকা আনাইছিলাম, ঘরে ফিরার করায় না কিছু, তার এই একটু খাইতে ইচ্ছা করছে, এলে দেখা গেছে হারা দিন গরুর মাংস খাইতে তার ভালো ঠে হয় না কথা বলছে। আর অশেষ রহমতে সুন্দর করে মগ কোরবানিটা সম্পন্ন হয়েছে, তার কোরবানি ঈদের দিন এই বেমালা দেওয়ের ভিতরে দাদুরা বুয়ারা কেরা কি করছেন দেশে এবং দেশের বাইরের তিনি হেরাগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারা আজকের মতো বিদায় নিতে এসে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।